এই যে আমি আছি, ভালো আছি। যেমন দেখছেন আমাকে এইভাবেই আছি। আর সিনেমা আমার অনেকগুলো পেন্ডিং এ আছে, 7টার মতো। তো সেগুলো রিলিজের আসলে আমিও অপেক্ষায় আছি। কিছুদিন আগে আমার একটা রাগি সিনেমা রিলিজ হয়েছিল এবং এক এক করে কবে যে আসলে রিলিজ হবে, যেহেতু আমাদের হলের মানে হল প্রবলেম চলছে সবার মধ্যেই, যে সিনেমা হলে রিলিজ হলে সিনেমা ঠিক মতো চলে না, এই জন্য সবকিছু চিন্তা করা হতো। আমাদের প্রোডিউসাররাও সিনেমা রিলিজ মানে টাইমলি দিচ্ছে না আর কি, এই জন্য আমার সিনেমা কেউ দেখতে পাচ্ছে না। আমার দর্শকরাও সেম একই কথা যে আপু আপনার সিনেমা কেন আমরা দেখতে পাই না। তো এই সংকটে আসলে দর্শকদের মতো আমিও আমার সিনেমা দেখার জন্য আগ্রহ নিয়ে বসে আছি। আমার কাছে মনে হয় যে আমি যতটা সিনেমা করেছি বা এখনো পর্যন্ত যা করে যাচ্ছি সেটা আমার একান্ত ভাগ্য। এবং যারা আমাকে নিয়ে কাজ করতে পছন্দ করেন, যারা আমার অ্যাক্টিং পছন্দ করেন, তারাই কিন্তু মানে আমার কাছে আসে। আর পরে পলিটিক্স যদি বলি, আমার কাছে মনে হয় না যে আমি কোনো পলিটিক্সের শিকার। আমার কাছে মনে হয় যে যেটা আমার ভাগ্যে আছে ঘুরে ফিরে আমার কাছে আসবেই, আর যেটা আমার কাছে নাই সেটা হয়তো বা মানে আমার কাছ থেকে হারিয়ে যাবে। তো এটাকে পলিটিক্স বলে কিনা সেটা আমি জানি না। কিন্তু একটা সময় আপনি এখনও জনপ্রিয়, কিন্তু আগে আরও বেশি জনপ্রিয় ছিলেন। ধরুন আপনার সুলতানা বিবানা নামই আমি বলতে পারবো, বা আরও অনেক সিনেমা, বাপ্পির সাথে অনেক সিনেমা, কিন্তু আস্তে আস্তে কিন্তু সেটা একটু কমে গেল। এটা অনেকে বলছে আসলে পলিটিক্স, সময় যখন মানুষের আস্তে আস্তে তো মানুষের কি বলে সময় শেষ হতে থাকে, আবার নতুনরা আসবে, নতুনদের জন্য মানে জায়গাটা ছেড়ে দিতে হবে। তো আমি তো 13 বছর পার করলাম, আমার এক যুগেরও বেশি পার হলো। তো নতুনরা এখন আসছে, নতুন পূজা আছে, দিঘি আছে, তারা নতুন নতুন কাজ করছে। তো সব যদি আমরা একবারে করি, আমি যেই সময় এসেছি, আমার সমসাময়িক যারা ছিল পরিমাহি, তারপর ববি আপু, যারা যারা ছিলেন তারা এখন সবাই মন দিয়ে সংসার করছে। তো সেই পজিশনে আমিও যে এখন টুকটাক কাজ করছি এটা আমার কাছে অনেক। আপনি কি মন দিয়ে সংসার করছেন নাকি আমরা জানতে চাই? না, সংসার এখনো সেভাবে করিনি, বাট সবাই জানেন আমার একজন মানুষ আছে এবং সেটা আমি এখনো ডিক্লেয়ার করিনি, অবশ্যই করব সবাইকে। আপনি কুমিল্লার বউ হতে যাচ্ছেন সত্যি কি? ইনশাআল্লাহ, হ্যাঁ সত্যি। ওকে, থ্যাংক ইউ। আর কিছু আছে? না, হ্যাঁ কিছু আছে। কি আছে? কিছু হবে না। দাদু তাতা শেষ করো। কি আছে প্রশ্ন? তো নাই, প্রশ্ন করা ছিলাম না। আচ্ছা, সামনে এমনি কি কি সিনেমা আসার চান্স সেগুলো বলুন। সামনে যেগুলো আমার পেন্ডিং আছে সেটা হচ্ছে চিৎকার, তারপর হচ্ছে আরটিবি কর্পোরেট, তারপর যমজভূতের গল্প, আয়না, তারপর হচ্ছে কাজের ছেলে, এক পশলা বৃষ্টি, আরেকটা কি জানি, আছে 7টা সিনেমা আছে। আচ্ছা, আপনার হিরো বাপ্পি চৌধুরী, বাপ্পি চৌধুরীকে নিয়ে যদি মূল্যায়ন করতে বলা হয় কি বলবেন? বাপ্পির সাথে আমার খুব ভালো একটা জুটি ছিল এবং একটা না আমরা অনেক বছর একসাথে কাজ করেছি, টোটাল 8টা সিনেমা আমাদের একই জুটির। তো আমি বলবো যে বাপ্পি আর আমার কেমিস্ট্রিটা খুব ভালো ছিল। আর এখন আমার দর্শকরা বলে যে আপু বাপ্পির সাথে আমরা কাজ দেখতে চাই, আপনার সিনেমা দেখতে চাই, অনেক নতুন নতুন হিরোদের সাথে আপনি কাজ করছেন, বাপ্পির সাথে কেন কাজ করেন না? অ্যাকচুয়ালি বাপ্পির সাথে আসলে আমার আগে পরে কখনোই যোগাযোগ হয় না বা এখনো পর্যন্ত হয় না। বাপ্পি আসলে কোথায় আছে, কি কাজ করে, বা ও আসলে ইন্ডাস্ট্রিতে আছে কি না, ওর কথা কোনো ডিরেক্টরকে যদি রিকমেন্ড করতে যাই যে ভাইয়া নতুন হিরো না নিয়ে আমাদের যে জুটিটা ভালো ছিল আপনি তাকে নেন, কিন্তু ওর কথা শুনলে সবাই একটু মানে এক কথায় না করে দেয়, কেন করে এটা আমি আসলে জিজ্ঞেসও করতে যাই না, যাকে এটা ডিরেক্টর আর প্রোডিউসারের ব্যাপার। তো আমাদের জুটিটা আসলে খুব ভালো ছিল, দর্শক এখনও পছন্দ করে, এখনও চায় আমরা এই জুটিটা কাজ করি। আমি বাপ্পি ছাড়া বাপ্পির সাথে যেমন একটা না 8টা কাজ হয়েছে, এরকম এতগুলো কাজ কোনো হিরোর সাথে হয়নি। সাকিব খানের সাথে আমার 2টো কাজ হয়েছে, আর শুভর সাথে একটা, সব হিরোদের সাথে ম্যাক্সিমামই একটা 2টো এরকম করে কাজ হয়েছে। কিন্তু বাপ্পির সাথে আমার অন্য কোনো হিরোর নামই শুনলাম না, এটার কারণটা কি? আরো তো হিরো আছে। না না, বাপ্পির সাথে বললামই তো আমার সব থেকে বেশি কাজ হয়েছে। আপনারা বাপ্পিকে নিয়ে কোশ্চেন করেছেন, আপনারা তো অন্য হিরোকে নিয়ে বলেননি। আচ্ছা, যদি আমি একটু দর্শকের চাহিদার উপর ভিত্তি করে বলতে চাই যে বাপ্পি আচল জুটিটা দর্শক এখনো দেখতে চায়, সেইখান থেকে যদি আপনারা এখন সিনেমায় প্রস্তাব পান, যদি ব্যাটেবলে মিলে করবেন কি? 100% অবশ্যই, কারণ দর্শকের জন্য কিন্তু আমরা সিনেমা করি। তো দর্শক যেহেতু পছন্দ করে আমাদের জুটিটাকে এবং তারা যদি দেখতে চায় অবশ্যই করব, এবং ডিরেক্টররা যদি নেয় বা প্রোডিউসাররা নিয়ে কাজ করে অবশ্যই করব। আর
শাকিব খান বনাম বাপ্পি আপনাকে যদি দুইটা বেছে নিতে হয় কোনটা বেছে নেবেন? অবশ্যই শাকিব খান, তো শাকিব খানই আমাদের দেশের এক নম্বর হিরো। ওনার সাথে আমার দুটো কাজ হয়েছে, অবশ্যই ওনাকে আমি রেসপেক্ট করি, সম্মান করি। দুজনের মধ্যে যদি বলে যে কাকে বেছে নাও, তাহলে অবশ্যই বলবো যে শাকিব খান। আর আমি যেহেতু বাপ্পির সাথে জুটি হিসাবে এসেছিলাম, কারণ আমি কিন্তু শাকিবের সাথে জুটি হয়ে আসিনি, কারণ শাকিব খান আমার অনেক সিনিয়র। যদি সমসাময়িক দুজনকেই বলে, অবশ্যই আমি এখন শাকিব খানের কথাই বলবো। আপনি বাপ্পি শাকিব দুটোই বললেন, আরেফিন শুভ নিয়ে যদি একটু বলেন, সেও তো আপনার একটা হিরো ছিল। হ্যাঁ, শুভর সাথে আমার একটা কাজ হয়েছে, আর ব্যাটে বলে ওর সাথে আমার কোনো কাজ মেলেনি। ওর সাথে মুভিটা হচ্ছে কিস্তিমান, তো হ্যাঁ ও খুব ভালো অ্যাক্টিং করে, খুব নাচে ভালো, অ্যাকশন হিরো হিসেবে খুবই ভালো। ওর সাথে অবশ্যই কাজের অফার থাকলে অবশ্যই করব। বাপ্পিকে আপনি বললেন যে রিকমেন্ড করলে না করে দেয়, মানে এটা কারণ কি বলে মনে হয়? আমি আসলে জানি না এটা বিষয়ে, জানি না তাই। আচ্ছা, বাপ্পি আচলের বন্ধুত্বটা কি এখনো ঠিকঠাক আছে নাকি? বন্ধুত্ব তো আমাদের প্রত্যেকটা ইন্ডাস্ট্রি, প্রত্যেকটা হিরো হিরোইনের সাথে খুব ভালো সম্পর্ক। এটা মানে যতদিন আমরা আর্টিস্ট থাকবো বা যত দূরেই যাই না কেন, এই পরিবারটাকে কখনোই ছাড়তে পারবো না বা ভুলতে পারবো না। এই সম্পর্ক সারা জীবনই এরকম থাকবে। বাট মানে যে জুটিটা আমরা ছিলাম, একসাথে কাজ করতাম, আমাদের কাজের বাইরে কিন্তু কখনোই বাপ্পির সাথে আমার কথা বলা বা হাই হ্যালো দেখা কখনোই এটা হতো না। অনেকেই অনেক বাপ্পি আর আমাকে নিয়ে অনেক প্রসঙ্গে অনেক কিছু জড়িয়েছিলেন, এগুলো আসলে সম্পূর্ণ বানোয়াট ছিল, জানি না কেন এগুলো করেছেন। এবং বাপ্পির সাথে আসলে কোনো যোগাযোগও নেই, দেখা তো হয়ই না। আচ্ছা।